আমরা কারো উপর গায়ে পড়ে লাগতে চাই না, কিন্তু কেউ যদি পায়ে পাড়া দিয়ে আমার সাথে বাঁধাতে চায় তখন তো আমার দায়িত্বটা আমাকে পালন করতেই হবে। দীর্ঘ 9 বছর পর প্রকাশ্যে ইফতার মাহফিল করল নির্বাচন কমিশনের নিবন্ধন হারানো দল জামাত ইসলামী। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই আয়োজনে উপস্থিত হন সারাদেশ থেকে আসা দলটির বিভিন্ন সারির নেতাকর্মীরা। বিশেষ করে ঢাকা মহানগরী সহ কেন্দ্রীয় পর্যায়ের নেতারা ছিলেন অনুষ্ঠানে। অনেকটা জামায়াতের মিলন মেলায় পরিণত হয় সোনারগাঁও হোটেল। দীর্ঘদিন সরকার বিরোধী যুগপথ আন্দোলনে থাকলেও মাঝে বিএনপি জোটে কৌশলী সম্পর্ক ছিল দলটি। সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে দুদলের সম্পর্ক আবারও প্রকাশ্যে আসে। তারই ধারাবাহিকতায় শনিবার জামাতের ইফতারে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার ও মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ মিন্টু, আলতাফ হোসেন চৌধুরী সহ দলটির শীর্ষ নেতারা। সাবেক জোট শরিক এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদও ছিলেন আয়োজনে। তবে অসুস্থতার কারণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগ দিতে পারেননি বলে জানায় জামায়াত। আয়োজনে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান দাবি করেন, জামায়াত ক্ষমতাসীনদের শত্রু নয়, তবে সরকার বিরোধী আন্দোলনে আঘাত এলে পাল্টা প্রতিরোধের হুঁশিয়ারিও তার। ক্ষমতায় যারা আছেন আমরা তাদের দুশ্মন নই, একই রক্ত। হযরতে আদম আলাইহিসসালাম এবং হযরতে হাওয়া আলাইহিসসালামের সেই রক্তের গোয়ারা আমাদের সকলের শরীরে, আমরা তাদেরও কল্যাণ কামনা করি। আমরা সবাইকে এই সত্যের পথে আসতে বলি, অটকারিতার পথ পরিহার করতে বলি। যদি ইয়াহবনে কেউ সাড়া দেয় তাকে মুবারকবাদ। আমরা দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে তাইয়িব হায়াত দান করে, কিন্তু কেউ যদি সাড়া না দেয় দাগ দেওয়ার দায়িত্ব আমাদের। আর আমার উপরে যদি কোনো আঘাত আসে তাহলে এটার প্রতিবাদ এবং প্রতিরোধ করার অধিকার আমার। আমরা কারো উপর গায়ে পড়ে লাগতে চাই না, কিন্তু কেউ যদি পায়ে পাড়া দিয়ে আমার সাথে বাঁধাতে চায় তখন তো আমার দায়িত্বটা আমাকে পালন করতেই হবে। সরকার বিরোধী আন্দোলনের পরবর্তী করণীয় ঠিক করতে বিএনপি সহ শরিক দলগুলোর প্রতি তাগিদও দেন জামাতের আমির। আমরা রাজনীতি করি, এটা আমাদের অপরাধ নয়। সরকারি দলের লোকরা যদি রাজনীতি করার অধিকার রাখে তাহলে এ দেশের প্রত্যেকটি নাগরিক সাংবিধানিক অধিকার বলেই সেও রাজনীতি করার অধিকার রাখে। রাজনৈতিক অধিকারের অপচয় হোক অপচর্চা হোক এটা আমরা চাই না, কিন্তু আমার ন্যায্য অধিকার তো আমাকে দিতে হবে। আমরা আহ্বান জানাবো জাতীয় স্বার্থকে সামনে রেখে আমরা যেন নিজেদের অবস্থানটা একটু পর্যালোচনা করি এবং যার যেটা করণীয় সেটা যেন নির্দ্বিধায় আমরা আদায় করতে পারি। শান্তিপূর্ণ পথে আন্দোলনের আহ্বান জানান এই জামায়াত নেতা। হটকারিতা নয়, বিশৃঙ্খলা নয়, ভায়োলেন্স নয়, কিন্তু সত্যের পক্ষে বুক শটান করে আমাদেরকে দাঁড়াতেই হবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এটা আমাদের অপরাধ নয়।